আমাদের দিয়ে গেছে বেহরুজ বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন প্যাকেজিংটা একটু অন্যরকম। সাধারণত বিরিয়ানির অন্যরকম প্যাকেজিংগুলো হয়, এখানে পুরোটাই কাগজের প্যাকেজিং করে দিয়েছে। এবার ভেতরটা একটুখানি দেখাচ্ছি। এবার আমরা খুলছি বিরিয়ানিটা। ফর দ্য ফার্স্ট টাইম আমরা অর্ডার করেছি। এখানে লেখা আছে ফুড কোর্ট অন অ্যান অ্যাপ। অ্যাপের থ্রু আপনারা অর্ডার করতে পারবেন। আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছি। বাহ, ভেতরে আমাদের প্রথমবার অর্ডার করেছি বলে কিনা জানি না একটা হার্শিস কিসেসের অ্যালমন্ড অ্যান্ড মিল্ক চকলেট চিপস দিয়েছে। ওয়াথ ₹140। থ্যাংক ইউ সো মাচ বেহরুজ। লেটস সি যে এবার বিরিয়ানির প্যাকেজিংটা আমাদের কী রয়েছে। ঠিক মিষ্টির দোকানের মতন যে সুইট প্যাকেজিংগুলো হয়, কার্ডবোর্ড ওই রকম প্যাকেজিং করা, গিফট র্যাপারের মতো, খুব সুন্দর প্যাকেজিং করা। চলুন দেখি এবার ভেতরটা একটুখানি দেখানো যাক। আমরা অর্ডার দিয়েছি লাজিজ ভুনা মুরগ চিকেন বিরিয়ানি। এই হচ্ছে আনবক্সিং। এটার প্রাইস হচ্ছে টোটাল ₹369। দেখতে পাচ্ছেন রায়তা দিয়েছে, গোলাপজামুন দিয়েছে, এক্সট্রা একটা প্যাকেট, এটা মনে হয় সালাডের হবে, গেস করছি। না, মোস্ট প্রবাবলি এটা কাটলারি। আচ্ছা, কাটলারি সেট, মানে স্পুনগুলো দিয়েছে। আর এই পাশে রয়েছে লেফট সাইডে বিরিয়ানিটা। ওটা একটু দেখাও এদিকে। এই যে দ্য লং লস্ট রেসিপি অফ বেহরুজ, 2000 বছরের পুরনো রেসিপি আপনাদের দেখাচ্ছি, যদিও রেসিপিটা দেখাতে পারবো না। প্রাইস কিন্তু এটার ₹369 অন জোম্যাটো। এবার অফার অনুযায়ী ডিপেন্ড করছে, হায়দ্রাবাদের নিলে আরও ₹15 বেশি। তো ডিপেন্ড করছে আপনারা কি অফার পাচ্ছেন না পাচ্ছেন। আমরা এর মধ্যে 20% অফ পেয়েছিলাম। এই হচ্ছে বিরিয়ানি, দেখুন অসাধারণ স্মেল আসছে, স্মেলটা বোঝানো যাবে না, আর দেখতেও দারুণ। এর মধ্যে দেখতে পাচ্ছি অ্যালমন্ড রয়েছে, ধনে পাতা রয়েছে, বিভিন্ন ধরনের হার্বসও দেওয়া হয়েছে। আমার মনে হয় একটু অন্যরকম স্টাইলে এই বিরিয়ানিটা হবে। এই হচ্ছে রায়তা, কোয়ান্টিটি ঠিকই আছে, দুজনের জন্য এনাফ। এটা হচ্ছে একটাই দিয়েছে মিষ্টি গোলাপজাম। এই যে স্পুনটা দিয়েছে খাওয়ার জন্য। আর সাথে এটা কি মুখ শুদ্ধি, হয়তো মাউথ ফ্রেশনার টাইপের কিছু দিয়েছে। উইথ কার্ডামম, দারচিনি রয়েছে। আমরা খেয়ে পরে আপনাদের জানাচ্ছি কেমন লাগলো বেহরুজ বিরিয়ানি। এই যে আমরা একটা পুরো প্যাকেটের প্লেটিং করেছি, এতটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা, একটা পুরো প্যাকেটে এই অ্যামাউন্টের বিরিয়ানি ওরা দেয়। তো এবার খেয়ে বলো অ্যামাউন্ট এবং টেস্ট দুটোই সম্পর্কে। ফার্স্টে বলি যে জোম্যাটোয় কিন্তু লেখা ছিল ইট সার্ভস 1-2%। আমার পার্সোনালি মনে হয় যারা হেভি অ্যামাউন্ট খায় তাদের জন্য, একজনের জন্য ইটস কমপ্লিট, কিন্তু দুজনের জন্য একটু মুশকিল হতে পারে। আচ্ছা, হাত দিয়ে দেখছি খুবই টেন্ডার চিকেনটা। দেখুন একটু ক্লোজে এনে দেখাও, হাত দিয়ে কিন্তু ছিঁড়ে নিতে পারছি। আর ফার্স্ট অফ অল এটা কিন্তু বোনলেস, যেটা কিন্তু এখানকার স্পেশাল চিকেনে আপনি পাবেন না, একমাত্র এদের স্পেশালিটি বোনলেস। মাটন নিলেও বোনলেস, তো মাটন আমরা নেক্সট টাইম হয়তো ফ্রাই করে দেখবো। খুবই টেন্ডার। এবার একটু খেয়ে দেখো, রাইসগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড বিরিয়ানি, যেটা লম্বা রাইস হয়। তো ফার্স্ট বাইটটা নিয়ে দেখছি। একটা হালকা মিন্ট ফ্লেভার আছে, একটু টক ভাব আছে, যদিও এটা হায়দ্রাবাদি নয় কিন্তু এদের স্টাইলটাই হয়তো এটা, বাট ভালো লাগছে। লেখাই ছিল এটা লেস স্পাইসি, এবং সত্যি তাই, এটা লেস স্পাইসি। ওকে, আপনাদের ব্যারাকপুর অঞ্চলে যে বিরিয়ানির টেস্ট আপনারা পেয়ে থাকেন বেসিক্যালি, তার তুলনায় এটা অনেকটাই ডিফারেন্ট। ফার্স্ট অফ অল এটা কিন্তু ব্যারাকপুরে নেই এখন, এদের কোনো আউটলেট, এটা মধ্যমগ্রাম থেকে আসে। তো এন্টারলি ডিফারেন্ট একটা টেস্ট, যারা হায়দ্রাবাদি স্টাইলটা খেয়ে থাকেন তাদের খুবই ভালো লাগবে এটা, আমাদেরও ভালো লাগছে। এবং হালকা, অবভিয়াসলি থামস আপ ফর বেহরুজ বিরিয়ানি। আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি আপনাদের নিয়ারেস্ট কোনো আউটলেট থাকে, না হলে জোম্যাটোয় দেখবেন।
সো আমরা এবার পুরোটা কমপ্লিট করছি, টাটা।